আপনারা দেখেছেন সারা রাজ্যের সঙ্গে ধর্মনগরে একটা রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে, রাষ্ট্রীয় সন্ত্রাস, পার্টির মাফিয়াদের অত্যাচার এমন পর্যায়ে চলে গেছে। আমাদের আইনজীবী সজ্জন ওনার বাড়িতে আমাদের দলীয় কার্যালয়, তৃণমূল কংগ্রেসের এই দলীয় কার্যালয়ে আজকে এই দুর্বৃত্তদের পাঠিয়ে মুখ্যমন্ত্রী এখানে এসছেন মানে আমরা বুঝতে পেরেছি যে এখানে কিছু হবে, এবং ঠিক দুর্বৃত্তদের পাঠিয়ে পুরো বাড়িটা ভাঙচুর, পতাকাগুলো ফেলে দেওয়া, সমস্ত সাইনবোর্ড যা ছিল আমাদের ফ্ল্যাগ সব ছিঁড়ে ফেলে দিয়েছে, এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে। এমনকি পুলিশ কাস্টডিতে আমাদের নিয়ে আসার সময় গাড়ির উপর লাঠি সুটা দিয়ে আক্রমণ করেছে। কোথায় আইন শৃঙ্খলা? এই দুর্বৃত্তদের সরাসরি এই মুখ্যমন্ত্রী এখানে মদত দিয়ে যাচ্ছে, সারা রাজ্যে একেবারে সন্ত্রাসের একটা বাতাবরণ সৃষ্টি করে বিরোধীদের বাকরুদ্ধ করে দিতে চাইছে। মনে করেছে আন্দোলনটা দমে যাবে তৃণমূল, এটা তৃণমূল কংগ্রেস, এটা বিপ্লব বাবুরা জেনে যাবেন, তৃণমূল কংগ্রেসকে এই আন্দোলনের রাস্তা থেকে কেউ হটাতে পারবে না, কোনোভাবেই আমরা এটা মেনে নেব না। এবং পুলিশ সরাসরি এখানকার যিনি পুলিশ আধিকারিক আছেন, থানায় যিনি ইনচার্জ আছেন, উনি দুর্বৃত্তদের মতো ব্যবহার করেছেন আমাদের সঙ্গে, আমাদের কর্মীদের সঙ্গে। এটা কোনো মানুষের ব্যবহার হতে পারে না, এটা পুলিশের এই ধরনের ব্যবহার আমি কখনো, আমরা 40 বছর রাজনীতিতে আছি, ত্রিপুরায় আছি, কোন পুলিশ অফিসারকে আমরা দেখিনি এইরকম দুর্বৃত্তের মতো ব্যবহার করতে। উনি যদি মনে করে তারা গণতান্ত্রিক আন্দোলনকে পুলিশের ডান্ডা দিয়ে আর এই চোখ রাঙিয়ে বন্ধ করবেন, সেটা হবে না। ওরা আমাদের অ্যারেস্ট করতে পারে, কত অ্যারেস্ট করবে? রাজ্যের সবার হৃদয়ে, সবার মনে তৃণমূল কংগ্রেস, 40 লক্ষ মানুষকে অ্যারেস্ট করতে হবে। তবু তৃণমূল কংগ্রেসের আন্দোলন আমাদের প্রাক্তন মন্ত্রী, আপনারা নিশ্চিত থাকুন এই লড়াই যেখানে শুরু হয়েছে, এই ধর্মনগর বুকে আমরা শান্তি ফিরিয়ে আনবো, মানুষের অধিকার ফিরিয়ে আনবো, দুর্বৃত্তায়ন মাফিয়ারাজ আমরা স্তব্ধ করে দেব, এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো তৃণমূল কংগ্রেস।